হাইরে বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে গরমকালের সবজির একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি পুর ভরা কাঁকরোল ভাজা। বাজার থেকে কাঁকরোল আনলে কিন্তু আমরা একটু চিন্তায় পড়ে যাই যে কাঁকরোল দিয়ে কী বানাবো। তো আজকে আমি কাঁকরোলের এমনই একটি সুন্দর টেস্টি মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আর এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো চলুন তাহলে আজকে রেসিপিটা আমরা খুব সহজেই বানিয়ে ফেলি। পুরভরা কাঁকরোল ভাজা করার জন্য এখানে আমি চারটে কাঁকরোল নিয়েছি। এখন কাঁকরোলগুলোকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। এখন এগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। কাঁকরোলগুলো সেদ্ধ হওয়ার পরে আমি কাঁকরোলগুলোর ভিতর থেকে একটা চামচের সাহায্যে দানাগুলোকে সব বার করে নিয়েছি আর একটা রেখে দিয়েছি একটু দেখানোর জন্য। এখন এই চামচের পিছনটা দিয়ে আমি দানাগুলোকে বার করে নিচ্ছি। এটাতে একটু কচি কাঁকরোল হলে কিন্তু বেশি ভালো হয়। এই দানাগুলো কিন্তু আমি ফেলবো না, ভিতরের শ্বাসটা সমেত এই দানাগুলো আমি পুরের মধ্যে ব্যবহার করব। আপনারা চাইলে এই দানাটাকে একটু মিক্সিতে পেস্ট করেও দিতে পারে। একটু সাবধানে দানাগুলোকে বার করতে হবে যাতে কাঁকরোলটা ভেঙে না যায়। এইভাবে আমি সব কাঁকরোলের ভিতরের শ্বাস আর দানাটা বার করে নিয়েছি। এখন পুরটাকে বানানোর জন্য গ্যাস অন করে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। যারা পুরোপুরি কিন্তু নিরামিষ খান তাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু এই পেঁয়াজটাকে বাদ দিয়ে একই রকম পদ্ধতিতে এটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। এখানে আমি 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁকরোলের সেদ্ধ করে রাখা কাঁকরোলের শাঁস আর দানাটা। আপনারা চাইলে কিন্তু এটাকে একটু মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন আর অবশ্যই কিন্তু একটু কচি কাঁকরোল নেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো 1/2 চা চামচ মতো। এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত বাটা আর দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল বাটা। দিচ্ছি এর মধ্যে আর একটু পরিমাণ লবণ। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে 1/2 চা চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে কড়া থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলোকে ভাজার জন্য রেডি করে নিচ্ছি। একটা করে কাঁকরোল নিয়েছি আর এর মধ্যে এবারে এই পুরটাকে দিয়ে দিলাম। ভালো করে চামচ দিয়ে এটাকে চেপে চেপে পুরটাকে দিয়ে দিচ্ছি। এ
এবারে এর ওপর দিয়ে একটু বেসন ছড়িয়ে দিলাম, এটা শুকনো বেসন দিয়ে এটাকে সমান করে এর উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা কাকরোল রেডি করে নেব। কাকরোলগুলো সব রেডি হয়ে গেছে, এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব। কাকরোলগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একটা করে কাকরোল এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে সাইডটাতে কাকরোলের পুরটা ভরেছি সেই সাইডটা আমি আগে তেলের উপরে দিলাম। দুই সাইডে আমি বাদামি করে ভেজে নেব। এগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এক সাইড ভাজার জন্য। কাকরোলগুলোর দুই সাইডই বাদামি করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পুরখড়া কাকরোল ভাজা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে অবশ্যই কিন্তু প্রেস করবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।